হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ইন্ডিয়ান আর্টিস্ট অমিতাভাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা আগের ভিডিওতে জেনেছো যে প্রাথমিক রং কী এবং গৌণ রং কী অর্থাৎ প্রাইমারি কালার কী এবং সেকেন্ডারি কালার কী তো আজকে বলবো যে কোনটা কুল কালার অর্থাৎ কোনটা শীতল রং এবং কোনটা হট কালার অর্থাৎ কোনটা গরম রং অ্যাকচুয়ালি কালার ভ্যালু অনুসারে কালারকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হট কালার একটা হচ্ছে কোল্ড কালার তো হট কালার আমরা কখন ইউজ করি হট কালার ধরো গ্রীষ্মকাল বা যেটা শীত নয় শীতকাল বাদ দিয়ে যেই সব সিজনগুলো আমরা ইউজ করি এবং দুপুরের ছবি এবং ধরো সন্ধ্যাবেলার ছবি এই সব কালারগুলো সরি এই সব ড্রয়িংগুলো যখন তোমরা আঁকবে তখন যে কালারগুলো ইউজ করো সেটা হচ্ছে হট কালার এবং শীতকালের ছবি বা ভোরের ছবি ধরো কুয়াশা পড়ছে এরকম ছবি বা হচ্ছে তোমার বরফের দেশের ছবি এবং সমুদ্রের ছবি এইসব যখন ড্রয়িং আঁকবে সব যখন পিকচারগুলো তোমরা খাতার মধ্যে আঁকবে রঙের সাহায্যে তখন যে কালারগুলো ইউজ করতে হয় সেগুলো হচ্ছে কুল কালার বা শীতল রঙ হট কালার কুনগুলো হট কালার হচ্ছে লাল ধরনের কালারগুলো অর্থাৎ লাল ক্যাটেগরি যে কালার রয়েছে সেই কালারগুলোকে হট কালার বলা হয় যেমন হচ্ছে রেড তারপরে ব্রাউন ভায়োলেট তারপরে পিঙ্ক এই যে এই ধরনের কালারগুলো এগুলো হট কালারের ক্যাটাগরিতে পড়ে এবং কুল কালার কোনগুলো কোন কালার হচ্ছে গ্রিন ক্যাটাগরির যে কালারগুলো সরি ব্লু ক্যাটাগরির যে কালারগুলো অর্থাৎ নীল ধরনের যে কালারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুল কালার অর্থাৎ সবুজ রয়েছে অর্থাৎ গ্রিন তারপরে ব্লু সেভ গ্রিন ইত্যাদি যে কালার রয়েছে সেই কালারগুলো হচ্ছে কুল কালার হট কালার আবার বলে দিচ্ছি হট কালার হচ্ছে রেড টাইপ কালারগুলো যেই কালারগুলোর মধ্যে রেড মিক্স থাকবে এবং কুল কালার সেই টাইপ কালারগুলো যেই কালারের মধ্যে গ্রিন বা ব্লু কালারগুলো অ্যাড থাকবে তো তোমরা বুঝেই গেছ হট কালার এবং গ্রিন কালার কোনগুলো কুল কালার কোনগুলো তো হট এবং কুল কালারের ভ্যালু কিন্তু ছবি আঁকার মধ্যে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হট কালার আর কুল কালার যখনই ধরো একটা কোনো সেডনেস আঁকছো তখন কিন্তু হট কালার দিলে হবে না তখন তোমাকে কুল কালার ইউজ করে সেডনেসটা দেখাতে হবে তো দেখেছো তোমরা অনেকে যে যখন সেডনেস ছবিগুলো আঁকা হয় তখন ব্লু টাইপ কালারগুলো ইউজ করা হয় ব্লু পিরিয়ডের যে ছবিগুলো আছে সেই ব্লু পিরিয়ডের ছবিগুলো দেখবে তোমরা দেখবা সবগুলো ব্লু দিয়ে আঁকা সেগুলো সেডনেস বোঝাচ্ছে এবং অনেকে ছবিগুলো এঁকেছে দেখবে তোমরা ইমপ্রেশনিজমের যে ছবিগুলো রয়েছে যেগুলো হট কালার দিয়ে আঁকা দেখবে ইয়েলোটা ইউজ করেছে বেশি রেডটা ইউজ করেছে এগুলো হচ্ছে হট টাইপ কালার এবং তোমরা রাগ বোঝাতে বা তোমাদের ব্যথা বোঝাতে সেইগুলো হট কালারগুলো ইউজ করতে পারো তো হট কালার এবং কুল কালার দুটার ভ্যালু আলাদাই দুটো দু ভাবে ইউজ হয় তো তোমরা সম্পূর্ণ থিওরিগুলো জেনে নিয়ে তারপরে ড্রয়িংগুলো করবে দেখবে ড্রয়িংয়ের মধ্যে একটা রিয়েলিটি ভাব আসবে ড্রয়িংয়ের মধ্যে একটা সুন্দর মনোভাব প্রকাশ পাবে তো আরও থিওরি জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের জন্য এখানেই ভালো থাকো সুস্থ থাকো বাই